আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি স্বাক্ষর ফ্রম SMP Tech আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এর ভিডিওটি আমি তৈরি করেছি যারা স্মার্টফোন ইউজার তাদের জন্য। অনেক সময় আমরা স্মার্টফোন ব্যবহার করি, কিন্তু এই স্মার্টফোনটিতে আমরা কিন্তু ইন্টারনেটের স্পিড পাই না, অথবা আপনার ফোনটি শুধু বারবার বাফারিং করে, শুধু সার্কেলে ঘুরতে থাকে। আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারতেছেন না, আপনি কিন্তু ওরকমভাবে স্পিড পাচ্ছেন না। যদিও 4G দেখাচ্ছে, আপনি 4G স্পিড পাচ্ছেন না। এটার জন্য আপনাকে কী করতে হবে, আপনি স্ক্রিনটাকে লক্ষ্য করুন, দেখুন কী করতে হবে। এটার জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন নেওয়া লাগবে না। আপনি জাস্ট সিম্পলি আপনার সেটিংস অপশনে চলে যান। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন সার্চ বার আছে, এই সার্চ বারে আপনি সার্চ করেন VPN। VPN লিখে সার্চ করেন, দেখেন এরকম একটা অপশন চলে আসবে। আপনি VPN এ চলে যান। VPN এ যাওয়ার পরে এই যে আপনার VPN লেখা আছে, এই VPN এ যান। তো এখানে যেহেতু আমার কোনো VPN নেই, তাহলে আমি VPNটা অন করতে পারতেছি না। এই জন্য আমাকে কী করতে হবে, নতুন একটি VPN সেট করতে হবে। এই যে প্লাস আইকন আছে উপরের কর্নারে, এই উপরের কর্নারে প্লাস আইকনটাতে আপনি ক্লিক করে দিন। জাস্ট ক্লিক করার পরে এখানে আপনাকে ম্যানুয়ালি একটা VPN সেট করতে হবে। ম্যানুয়ালি VPN সেট করার জন্য আপনি কী লিখবেন, প্রথমে আপনি কিন্তু এখানে 5G স্পিড পাবেন। আপনি এটা ইউজ করার পরে আপনার মোবাইলে 5G স্পিড পাবেন। তো ভালো করে খেয়াল করুন, সেটিংসটা কিন্তু আমি যেটা করেছি হবু সেটাই করতে হবে, অন্য সেটিংস করলে কিন্তু হবে না। তো আপনাকে কী করতে হবে, এখানে লিখতে হবে, প্রথমে নেম লিখবেন হচ্ছে আপনি 5G VPN, 5 বড় হাতের জি দেন স্পেস ভি ছোট হাতের পি ছোট হাতের এন, বাস টাইপ আপনি লিখবেন। এই যে প্রথমে যেটা দেওয়া সিলেক্ট করা আছে এটাই সিলেক্ট করে দিবেন। তারপর সার্ভার অ্যাড্রেস, এখন এই সার্ভার অ্যাড্রেসের জন্য আপনাকে একটা কাজ করতে হবে। কী করতে হবে, আপনি এখানে মিনিমাইজ করে দিন। মিনিমাইজ করে আপনি যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে। তো এখানে আমি সবচেয়ে সাজেস্ট করব যে ক্রোম ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজারে ঢুকে যাবেন। আপনি ক্রোম ব্রাউজারে ঢুকে যাওয়ার পরে এখানেও একটা সার্চ বার পাবেন, এই সার্চ বারে এসে আপনাকে সার্চ করতে হবে VPN গেট, VPN স্পেস গেট। আপনি এই VPN গেট লিখে সার্চ করার পর প্রথমে যেটা পাচ্ছেন এটাতে আপনি ডাইরেক্ট ঢুকে যান। ঢুকে যাওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো VPN গেট চলে আসছে। দেখেন এখান থেকে আপনার যে সুইটেবল স্পিড, এখানে দেখেন আপনি স্পিড দেখা যাচ্ছে, আপনার যেটা সুইটেবল স্পিড মনে হবে বা আপনার জন্য যেটা বেশি স্পিড মনে হবে, আপনার যেরকম দরকার ওরকম একটা অ্যাড্রেস আপনি নিয়ে নেবেন। তো আমি এখানে দেখতেছি 929 MBPS, তো এই স্পিডটাই আমার জন্য এনাফ। ঠিক আছে, আপনি এই অ্যাড্রেসটা জাস্ট কপি করে নিন। কপি করে নেওয়ার পরে আবার চলে যাবেন আপনি এখানে সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে সার্ভার অ্যাড্রেসটা এখানে ধরে পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিলাম। তারপর IPSC আইডেন্টিফায়ার এখানে লিখবে দেবেন VPN। তারপরে আপনি লিখবেন ডোন্ট ভেরিফাই সার্ভার, ঠিক আছে। ইউজার নেম VPN লিখে দেন, VPN পাসওয়ার্ড আপনি VPN লিখে দেন, VPN। তারপর এখানে সেভ করে দেন, বাস আপনার কিন্তু 5G VPN তৈরি হয়ে গেল। এখন আপনি এটাকে কানেক্ট করে দিবেন। এই যে কানেক্ট দিয়ে দিলাম, কানেক্টিং হচ্ছে। আপনি এটা কানেক্ট হওয়ার পরে আপনাকে আর স্পিড নিয়ে চিন্তা করতে হবে না, আপনি কিন্তু 5G স্পিড পাবেন। আমি বলতেছি ভাই আপনি কিন্তু 5G স্পিড পাবেন। এই যে কানেক্টিং হচ্ছে, আমার ফোনটা একটু স্লো যার কারণে দেরি হচ্ছে, আপনাদের ফোন হয়তো আরও অনেক ফাস্ট, এই জন্য অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এবং কানেক্ট পাওয়ার পরে আপনি কিন্তু অনেক ভালো স্পিড ইউজ করতে পারবেন, আপনার মোবাইলে আর বাফারিং করবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে আবারও লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব খুব শিগগিরই। আসসালামু আলাইকুম।